হাই, গুড আফটারনুন স্টুডেন্ট, একবার শুভ বিকাল সমস্ত স্টুডেন্টকে স্বাগত জানাচ্ছি। অত্যন্ত খুশির খবর, ভীষণ একটি মানে আনন্দের খবর তোমাদের জন্য। বেশ কিছুদিন ধরে তোমরা যে টেনশনে ভুগছিলে তার কিছুটা সুরাহা হতে চলেছে। প্রতিদিনই ব্যাড নিউজ দিতে দিতে আমাদেরও নিজের ভালো হয়েছিল, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিউজ যেটা শুনে তোমাদের মানে দারুণভাবে ভালো লাগবে, এই যে ইউনিভার্সিটির এক্সাম, বিকাশ ভবন পিটিশন অনলাইন অফলাইন, এই সমস্যার কিছুটা সমাধানের আশা মানে আশার আলো পাওয়া গেল, আশার আলো জেগেছে। কিরকম একদম লেটেস্ট নিউজ চলে এসেছে আমাদের হাতে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে বলে দিই, যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, তাহলে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন যখনই আসবে তখন তোমাদের কাছে সেটা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। গুরুত্বপূর্ণ যেটা খুশির খবর সেটা হচ্ছে, এই যে তোমাদের আন্দোলন এবং এই যে নবান্ন অভিযানের প্রস্তুতি চলছিল, এরই মাঝে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চলে এসেছে। বেশ কিছু স্টুডেন্ট তোমরা চাইছিলে, জানতে চাইছিলে যে স্যার আমাদের ইউনিভার্সিটিগুলো মানে অফলাইনের এক্সামের অর্ডার দিয়ে দিয়েছে, তাহলে কি চেঞ্জ হবে? মেবি চেঞ্জ হবে, মনে হয় তা থেকে তার ক্ষেত্রে কিছুটা সুরাহা হতে চলেছে বা সুরাহা কিছুটা হয়েছে। বলছি এই যে বিশেষ খবরটা এসেছে এখানের থেকে মানে দুটো বিষয় এসে গেছে। এক, ছাত্র সংগঠন মানে ছাত্র পরিষদ আমার তোমাদের এই যে অনলাইন এক্সাম এই বিষয়টা তারা সাপোর্ট করেছে এবং ছাত্র পরিষদের তরফ থেকে শিক্ষামন্ত্রীর কাছে একেবারে ওরা এ করেছে, চিঠি দিয়েছে যে বিষয়টা যেন মানে মানে সঠিকভাবে করা হয় এবং অনলাইনে করা হয়। ওদের একেবারে পুরোপুরি সাপোর্ট পাওয়া গেছে। দু নম্বর, এতদিন শিক্ষক সমিতি অর্থাৎ অধ্যাপকদের যে সমিতি আছে ওনারা ঠিক মতো সাপোর্ট করছিল, আজকে লেটেস্ট খবর যেটা, ওনারা তোমাদের স্টুডেন্টদের পাশে এসে দাঁড়িয়েছে, ওনারাও একমত, ওনারাও একমত দিয়ে সিলেবাস শেষ করা যায়নি, কোনোভাবেই সিলেবাস শেষ করতে পারা যায়নি, সিলেবাস শেষ হয়নি, অবশ্যই এই সময়ে অফলাইনে এক্সাম করা যাবে না, অনলাইন করা যাবে, তারা তোমাদের পাশে দাঁড়িয়েছে। ছাত্র সংগঠন শিক্ষক সমিতি দুজনদেরই সাপোর্ট পাওয়া গেছে। এরপরে যে আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় কলকাতা ইউনিভার্সিটি, তার যে মিটিং হওয়ার কথা 20 তারিখে, সেটাও ধরে নাও মানে একটা মানে আশার আলো, মোটামুটি খুশির খবরই আশা করা যাচ্ছে। এই সময়ে যেটা একেবারে খুশির নিউজ জয় এসে গেছে, তোমাদের একান্ত আন্দোলন পিটিশন, তোমাদের মাস মেলিং টুইটার অভিযান এবং এই যে বিকাশ ভবন অভিযান, তার একটা বড় সুফল হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আজকেরই মিটিং ছিল পরীক্ষা কিভাবে হওয়া নিয়ে, মানে মিটিং এর পরে মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে যে আন্ডার গ্রাজুয়েটের 2 সেমিস্টার মানে 2 নম্বর সেমিস্টার, 4 নম্বর সেমিস্টার এবং 6 সেমিস্টার, এই তিনটের মানে যে একেবারে এক্সামিনেশনটা ব্লেন্ডেড মোডে করার সিদ্ধান্ত নিয়েছে কল্যাণী ইউনিভার্সিটি। কল্যাণী ইউনিভার্সিটি বিষয়টাকে মেনে নিয়েছে যে অবশ্যই ভালো করে ক্লাস করা হয়নি বা অংশীদার শেষ হয়নি, তাই ব্লেন্ডেড মোডে করার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ জয় কিন্তু এখানে এসেছে। এবং এই সিদ্ধান্ত অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে জয়ের আশার আলো দেখাচ্ছে। তোমাদের এই যে আন্দোলন, এই যে বিক্ষোভ প্রতিরোধ, তার জয় কিন্তু একটা হাতে তোমরা এসে পেয়েছো। এরপরে অন্যান্য ইউনিভার্সিটির খবর আশা করা যায় এসে যাবে। তোমাদের এই ক্যাম্পেইন, তোমাদের এই প্রতিযোগিতা মানে যে আন্দোলন সেটা চলতে থাকুক, এবং এই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এই যে ব্লেন্ডেড মোডে সিদ্ধান্ত নিয়েছে আন্ডার গ্রাজুয়েটের, সেটা সমস্ত ইউনিভার্সিটি আশা করা যায় এবার হবে। খুব খুশির খবর, তোমরা আন্দোলন করতে থাকো, অসুবিধা নেই। আমি প্রথম থেকেই বলেছি যে একমাত্র ছাত্র সংগঠনে মানে তোমাদের এই যে ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলন, এটা তো জয় মানে আসবেই, চিন্তা নেই, তোমাদের খুশির হাওয়া এবং তোমাদের জয় হবেই, এবং তোমাদের মেবি তোমাদের যে অফলাইনের এক্সামের যে বিষয়টা হচ্ছিল সমস্ত কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। এইরকম আরো গুরুত্বপূর্ণ যখনই নোটিফিকেশন চলে আসবে তোমাদের আমি সবার আগে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই পরিবারের অন্তর্ভুক্ত হয়ে যাও। আবার খুশির খবর এলে সঙ্গে সঙ্গে তোমাদের জানাচ্ছি। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।